শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে আমি শর্মিন। এবং যাবার আগে জানিয়ে দিচ্ছি, যারা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স, শিশু যারা আছে এবং যাদের হার্টের প্রবলেম আছে বা হৃদরোগের সমস্যা আছে যাদের, বা দুর্বল চিত্তে যারা আছেন, তারা অবশ্যই এই আয়োজন শুনবেন না, ঠিক আছে? এবারের গল্পটা শুরু হচ্ছে নিউ ইয়র্কে। হাসি খুশি ছেলে সোহান মায়ের সঙ্গে নিউ ইয়র্কে থাকে, তার বাবা নেই। সোহান যখন অনেক ছোট তখন তার বাবা মারা যান। এরপর মায়ের সাথে নিউ ইয়র্কে চলে আসে সোহান। বাংলাদেশে আর কখনো যাওয়া হয়নি তার, সেই কারণে দেশের কথা তার মনেও পড়েনি কখনো। তার মা অবশ্য যতই বিদেশে থাকুক না কেন, একেবারে খাঁটি বাঙালি, পুরোপুরি বাঙালি সংস্কৃতি তিনি ধরে রেখেছেন। বাংলা ভাষায় কথা বলতে অভ্যাস করিয়েছিলেন ছেলেকে, কিন্তু বাংলাদেশে কখনো আসা হয়নি তাদের। সোহানের মা ছেলেকে ভীষণ ভালোবাসেন, বাবার অভাব কোনো দিনও টের পেতে দেননি তাকে। মা সোহানের এক ছোট্ট সংসারে খুব আনন্দে দিন কাটছিল তাদের। মেধাবী আর বুদ্ধিমান ছেলে সোহান পড়াশোনায় খুব ভালো, গ্রাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করলো সে। সোহান, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। আসছি মা। ওরে বাবা, আজ তো দেখি বিশাল আয়োজন। স্যামন ফিশ। বেশি কিছু কই, তোর ভালো রেজাল্ট এর অনারে এটুকু করবো না? এটুকু বলছে কেন মা, আমার পছন্দের এত এত রান্না করেছো। থ্যাংক ইউ মা। আর থ্যাংকস থ্যাংকস দিতে হবে না, স্যালাডটা এদিকে দে। ওয়াও, মাছটা কিন্তু অসাধারণ হয়েছে মা। ভালো লাগছে? দুর্দান্ত। বাংলাদেশের ইলিশ খেলে আর ভালো লাগতো না এই স্যামন ফ্যামন মাছ। মাঝে মাঝে তুমি এটা বলো মা, আমার কাছে এটাই তোমার ইলিশ। আর একটু স্নেহ। অনেকদিনের প্ল্যান না করতে পারবে না কিন্তু। ইউরোপ? অনেকদিনের প্ল্যান, আগে থেকে তো আমায় বলনি। তুমি কি রেগে যাচ্ছ মা? না, আমি তো সময় করে উঠতে পারি না। এবারের এই ছুটিটা তাই সে ঘুরে বেরিয়ে কাটিয়ে দেবে বলে ঠিক করে ফেললো। রাতে খেয়ে দিয়ে সেদিন একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল সোহান। মনটা আজ তার অনেক ভালো। সোহানের ঘরটা দোতলার এক কোণায়, ঘরে আলো থাকলে সে আবার ঘুমোতে পারে না, তাই একদম অন্ধকার। অবশ্য সোহান খুব সাহসী ছেলে, ইউরোপে বেড়ানোর কথা ভাবতে ভাবতে একটু পরেই ঘুমিয়ে পড়ল সে। সোহান, এই সোহান, উঠো, উঠো না, এই সোহান। কে? কে ওখানে? কোথায় আমি? এত সুন্দর বাড়ি, এত জায়গাটা কোথায়? এই তুমি কে? কে ওখানে? সোহান, হেই, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? দেখো, আমি এখানে, আমার এখানে তুমি আসবে না। একবার আসো, একবার এসে আমাকে দেখে যাও। সোহান, উঠো, এই সোহান। এরকম করছিস কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে? তেমন কিছু না মা, একটা বাজে স্বপ্ন দেখেছি। ভয় করছে বাবা, ভয় করছে? না মা, ঠিক আছে, আমি কি যে বলো, শুধু একটা বাজে স্বপ্ন ছিল, তেমন কিছু না, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু খুব আশ্চর্যের বিষয় ছিল, খুব অদ্ভুত একটা স্বপ্ন, মানে
মনে হলো একদম সত্যি দেখছি আমি। কি বলছিস এসব, বিড়বিড় করছিস কেন? খুব ভয় করছে, আলো জ্বেলে ঘুমাতে পারিস না? আরে মা থামো, ঠিক আছে ঠিক আছে, এত ভয় পেও না, কিছুই হয়নি, তুমি ঘুমাতে যাও আমিও ঘুমাই, যাও তো। ঠিক আছিস তো? পানি খাবি? কিচ্ছু লাগবে না, তুমি যাও ঘুমা, তুমি ঘুমা, লাইটটা জ্বালানো থাক। ঠিক আছে ঘুমা ঘুমা। সোহানের মা চলে গেলেন, কিন্তু সোহান জেগে বসে রইল চুপচাপ। সে অদ্ভুত অভিজ্ঞতাটা ভুলতে পারছে না, স্বপ্নটা তার মনকে খুব নাড়া দিয়ে গেছে। ওই জায়গা, ওই ঘরগুলো মনে হচ্ছিল তার যেন খুব চেনা, অনেকবার দেখা। আর ওই মেয়েটির কণ্ঠ কি মিষ্টি, আরে আশ্চর্য তো! সোহানের হঠাৎ করে অনেক কিছু মনে পড়তে থাকে। এই কণ্ঠ, ওই জায়গাটা সে আগেও দেখেছে স্বপ্নে। ছোটবেলায় সোহান প্রায় দুঃস্বপ্ন দেখত, অদ্ভুত ধরনের সব ঘরবাড়ি, অদ্ভুত পোশাকের কতগুলো মানুষ, অনেকটা পুরনো দিনের রাজা বাচ্চাদের মতো কাপড় চোপড়, রাজপ্রাসাদের মতো একটা বাড়ি, আর একজন মানুষের কান্না সে শুনত। কেউ যেন কাঁদছে, কেউ যেন তাকে অনেক অনুনয় বিনয় করছে। কিন্তু বড় হতে হতে একসময় সে এসব ভুলেই গিয়েছিল। ঠিক সেরকমটাই আজ এত বছর পর আবার কেন দেখল সে? এটা কি কোনো মানসিক সমস্যা? সোহান কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাস করে না, সে প্রচন্ড সাহসী। কিন্তু অদ্ভুত এই স্বপ্নটার চিন্তা তার মনে বার বার ঘুরে ফিরে আসতে লাগলো। হঠাৎ সোহানের মনে হলো সে একটা মিষ্টি গন্ধ পাচ্ছে, ঠিক যেমন স্বপ্নে পেয়েছিল। ব্যাপারটা কি, সে তো ঘরে কোনো এয়ার ফ্রেশনার দেয়নি, বক্সে কোনো পারফিউম বা কোনো কিছু ব্যবহার করেনি, তাহলে গন্ধটা এলো কোথা থেকে? বাইরে কি কোনো কড়া গন্ধওয়ালা ফুল ফুটেছে? হয়তো ঘুমের মধ্যে সে গন্ধটা পাচ্ছে সোহান, কিন্তু তাদের বাড়িতে তো এমন কোনো গন্ধের ফুল গাছ নেই। এসব ভাবতে ভাবতে একসময় আবার ঘুমিয়ে গেল সোহান। পরদিন সকালের কথা, নাস্তার টেবিলে বসে বসে পাউরুটিতে জ্যাম মাখাচ্ছিল সোহান, মা চা খাচ্ছে, তার মুখে কেমন একটু দুশ্চিন্তার ছাপ। সোহান মায়ের মনের ভাবটা বুঝতে পারছিল, পরিবেশটা একটু হালকা করার জন্য তাই সে গুনগুন করে গান গাইতে লাগলো, তারপর মায়ের সাথে খুব সহজ ভঙ্গিতে গল্প জুড়ে দিল। হাই মা, শরীর ঠিক আছে তো? একদম ফিট। ঝটপট খেয়ে নে, আমি একটু বেরোবো। আচ্ছা মা, আমরা কখনো দেশে যাই না কেন? যাইনি মানে যাওয়া হয়ে ওঠেনি আর কি, পড়াশোনা, আমার কাজকর্ম সব মিলিয়ে, আর তাছাড়া ওখানে আমাদের কেউ থাকে না এখন। তারপরে মা, আমি তো বাঙালি, আমি তোমার ছেলে, আমি বাংলাদেশের কিছুই জানি না, চিনিও না। তুমি স্যামন ফিশ খেতে খেতে তো ইলিশের গল্প করতে পারো অ্যাটলিস্ট, আমি তো তাও পারবো না। বাংলাদেশটা কেমন মা? কি করতে চাস? আমি একবার যেতে চাই মা আমার দেশে, আমি জানতে চাই ওখানকার মানুষ কেমন, ওখানে ঘর বাড়ি কেমন, মানুষগুলো কেমন করে বাঁচে। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সোহান, বলছি তো ওখানে আমাদের আত্মীয়দের কেউ আর থাকে না, ওখানে না যাওয়া ভালো। আমি কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি মা, ইউরোপ নয়, আমি এখন বাংলাদেশ টুরে যাব। এটা কেমন কথা, তুমি যখন যা চাইবে আমাকে তাই মানতে হবে? প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো, এটা আমার রাইট, আমি নিজের দেশ সম্পর্কে না দেখি বাইরের দেশ দেখে কি করব। ওখানে গিয়ে তুই থাকবি কোথায় বল? ওখানে বাড়ি ঘরগুলো ভালো না, তোর কষ্ট হবে, তুই পারবি না। হোক না মা, সারা ইউরোপেও তো আমার কোনো আত্মীয় নেই, আর এটা তো আমার নিজের দেশ, যেমনই হোক নিজের দেশে থাকতে তো আমার তেমন কোনো কষ্টই হবে না। তোর হঠাৎ কি হলো বলতো? কিছু না মা, আমি শুধু আমার জন্মভূমিটা দেখতে চাই, সবাই বলে দেশ নাকি মায়ের মতো, আমি আমার মা আমার দেশটাকে একটু ফিল করতে চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। হঠাৎ করে সোহানের দেশে যাওয়ার এত আগ্রহ হলো কেন, এটা ভেবে সোহানের মা খুব অবাক হচ্ছিলেন। কিন্তু সোহান এই ব্যাপারে মাকে কিছুই বলল না, সে নিজেও জানত না কেন তার মনটা হঠাৎ না দেখা একটা দেশের প্রতি এত টানছে। ওই স্বপ্নটার সাথে কি তার দেশের কোনো যোগসূত্র আছে জানে না সোহান, কিন্তু সে মায়ের ছবির অ্যালবামে বাংলাদেশের ছবি দেখেছে, কোনোদিনও না দেখা একটা দেশ, অথচ যেন কত আপন কত চেনা, আর স্বপ্নে দেখা ঘরবাড়িগুলোর সাথে কেমন যেন একটা মিল রয়েছে, মিলটা কোথায় কিছুতেই বুঝতে পারছে না সে। কারণ স্বপ্নে সোহান যে ঘরগুলো দেখে সেগুলো বিশাল উঁচু কোনো প্রাসাদের ঘরের মতো,
আর মায়ের ছবির অ্যালবামে যেসব ঘরবাড়ি দেখা যায় তার সঙ্গে কোনোই মিল নেই তার, একেবারে সাধারণ দেখতে। পুরো ব্যাপারটা তার মনের ভুলও হতে পারে, কিন্তু সে যাই হোক না কেন বাংলাদেশে তাকে যেতেই হবে। কেমন যেন একটা জেদ চেপে বসে গেছে সোহানের মনে, কিছু একটা আছে যা প্রচন্ড আকর্ষণে তাকে যেন টেনে নিয়ে যেতে চায় নিজের দেশে। সেটা ভালোভাবে বুঝতে পারছে না সোহান, শুধু এইটুকু বুঝতে পারছিল যে তার প্রশ্নের উত্তর শুধু বাংলাদেশে গেলেই পাওয়া যাবে। যেদিন দেশে যাবে ঠিক তার আগের দিন রাতের ঘটনা। গভীর ঘুমে মগ্ন সোহান, ঘুমের মধ্যে সে বুঝতে পারল খুব মিষ্টি একটা টুংটাং শব্দ আসছে, আবার সে স্বপ্নটা দেখছে সে। সোহান, সোহান, তুমি আসো, তুমি একবার আমার কাছে আসো, দেখো দেখো আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করছি। সোহান, সোহান, কে তুমি? কেন বারবার আসছো আমার সামনে? কোথায় আসতে বলছো আমাকে? তুমি কোথায়? তোমার নাম কি? সোহান, আমি এখানে, তুমি আমার কাছে আসবে না? একবার আসো সোহান। তুমি কে? তোমার নামটা বলো। তুমি বারবার কেন আসছো আমার সামনে? বলে যাও, বলে যাও তুমি আমাকে, কোথায় আসবো আমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, আমি সামনে আসো আমার। সোহান অনেকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল, কিন্তু এবারও তার মাকে কিচ্ছু বলল না সে। মা শুধু শুধু ভয় পাবে, কিন্তু সে এটুক বুঝতে পারছে যে স্বপ্নটা শুধুই একটা স্বপ্ন নয়, এর অন্য কোনো অর্থ অবশ্যই আছে। কারণ একটাই স্বপ্ন বারবার দেখছে সোহান, আর সেটাও ঠিক যেন বাস্তবের মতো, মনে হয় যেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, সত্যি সত্যি ওই পরিবেশের জায়গায় সে সশরীরে উপস্থিত আছে। ঘুমের মধ্যে তার মনে হচ্ছিল সে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, সবকিছুই দেখছে সেখানে উপস্থিত থেকে, কিন্তু কেউ তাকে দেখছে না। কিন্তু ওই মেয়েটা কে? সে কি কিছু বলতে চায় তাকে? কেন সে কখনো কাঁদে, কখনো আবার হাসে, আবার কখনো ভয়ে চিৎকার করে ওঠে? মেয়েটির মুখ কখনোই স্পষ্ট বোঝা যায় না, অথচ কত পরিচিত মনে হয়। তো মা, ঠিকঠাক ফোন করব, যাই এখন, বাই। কিভাবে আপ্যায়ন করবে তা তো ভেবেই পাচ্ছেন না, কোথায় বসতে দেবে, কোথায় শুতে দেবে, কি খাওয়াবে। খুব খুশি হলেন তারা। আসো সোহান আসো, এই এই হচ্ছে তোমার ওই যে মামি, এটা তোমার ছোট মামি, ওটা তোমার আকাশ, ও হচ্ছে আবেশ, আর ও হচ্ছে মন্টু। হ্যালো সবাইকে। হ্যালো, হাই, ভালো আছো বাবা? জি মামি। তুমি যে আসবে ভাই আমি ভাবতেই পারিনি, ছোটবেলা থেকে শুধু জানতাম আমাদের এক ফুপু আর ফুপাতো ভাই আমেরিকায় থাকে। আসলে মা সম্ভবত কোনো কারণে চায়নি যে দেশে আমার কোনো টান থাকুক। আরে তুমি তো বেশ ভালো বাংলা বলতে পারো, এতদিন ধরে আছো তারপরেও বাংলা বলা কি সুন্দর। আমি আর মা তো বাড়িতে বাংলাতেই কথা বলি। সোহান বাবা হাত মুখ ধুয়ে আসো, খেয়ে নাও। হ্যাঁ আমি একটু শাওয়ার নেবো, আই মিন গোসল করবো একটু। আমি দেখাই দিচ্ছি, আসো। এ কি মামি, এত আয়োজন আমার জন্য? ভাগ্নে প্রথম দেশে এলো, না খাওয়ালে কি চলে? বাঙালি মানেই খেতে ভালোবাসে বাবা। এত বড়, এটা কি মাছ মামি? ইলিশ মাছ। সত্যি মা স্যামন ফিশ একদম পছন্দ করে না, খেতে বসলেই বলবে ইলিশ মাছের কথা, আর ভাবিনি তোমরা আমার জন্য এত আয়োজন করবে। তোমার মা ছোটবেলা থেকেই ইলিশ মাছ খুব পছন্দ করত। আচ্ছা আমি ঝটপট গোসলটা সেরে আসি, প্রচন্ড খিদে লেগেছে। সোহানের সাথে খুব ভাব হয়ে গেল তার ভাইদের, তার কাছে মনে হলো মানুষগুলো খুব সহজ সরল, খুবই আপন। এতদিন কেন সে দেশে আসেনি ভেবে সোহান মনে মনে আফসোস করতে লাগলো। সে ভেবেই পেল না কেন আমাদের সাথে তার কখনো যোগাযোগ হয়নি, কেন তারা যোগাযোগ করেনি, সম্পর্ক খারাপ হওয়ার মতো তো কিছুই কখনো ঘটেনি, তারপরেও কেন যোগাযোগ করলো না। মামারা তাকে খুবই আদর করছে, তারা সবসময় চেয়েছেন নিজের বোনকে দেখতে, কিন্তু সোহানের মা কখনোই সময় করতে পারেনি। আর দেশটাও যে কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ,
গাছপালা তো আমেরিকাতে অনেক আছে, কিন্তু এখানকার গাছপালাগুলো কেমন যেন অন্যরকম, খুব বেশি আপন মনে হয়। একেই বোধ হয় বলে রক্তের টান। নিজের দেশ সবসময় আপন, তা মানুষ যত দূরেই থাকুক না কেন, আর পরের দেশে সারা জীবন থাকলেও তা হয়তো এত আপন মনে হয় না, এত চেনা মনে হয় না। সোহান ঘুরে বেড়াতে ভালোবাসে শুনে তার ভাইরা অনেক জায়গা তাকে ঘুরিয়ে দেখালো। আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখলো সোহান, এলাকাটা খুবই সুন্দর। আর একটু পরপরই আছে পুকুর, একটা বড় দীঘিও আছে গ্রামে, সেটা দেখে খুব খুশি হয়ে গেল সোহান। আমেরিকার কোন লেকের সৌন্দর্য যেন এর ধারে কাছেও আসতে পারবে না। টলটলে পরিষ্কার পানি, এক কোনায় ফুটেছে পদ্ম ফুল। ঝাপাঝাপি করে গোসল করলো সোহান। ওর ভাইয়েরও কি দীঘিতে সাঁতার কাটার কৌশল শিখালো, সারা জীবন তো শুধু সুইমিং পুলে সাঁতার কেটেছে সোহান। দীঘিতে নেমে সোহান যেন ছোট্ট একটা শিশু হয়ে গেল। তিন চার দিন পরের কথা, বড় মামী সেদিন জোর করে অনেক কিছু খাইয়েছেন। খেয়ে দিয়ে সবার সাথে গল্প করে একটু দেরি করেই ঘুমাতে গেছে সোহান। ঘুমিয়ে পড়েছে এমন সময় সোহান, সোহান তুমি এসেছো, সোহান সোহান আমি অনেক খুশি, আমি অনেক খুশি হয়েছি, আমাকে দেখবে না সোহান, দেখো দেখো আমি এখানে সোহান। কি চাও তুমি আমার কাছে, তুমি তো কথা বলো আমার সাথে, আমি তো তোমাকে দেখছি, তুমি আসো আমার সামনে, একটু দাঁড়াও, কি হয়েছে তোমার, কি চাও তুমি আমার কাছে, একটু দাঁড়াও তুমি আমার সামনে, আমি তো এসছি, কি চাও তুমি আমার কাছে, একটু বলো আমাকে পরিষ্কার করে, আমি তো বুঝতে পারছি না তুমি কোথায় যেতে বলছো আমাকে, শুনো একটু দাঁড়াও, কি চাও তুমি। বিছানায় লাফিয়ে উঠে বসে হাঁপাতে লাগলো সোহান। সে একই স্বপ্ন বারবার দেখছে, সে একই কণ্ঠস্বর। হ্যাঁ, এখন সে খুব নিশ্চিত যে কণ্ঠস্বরটা একজনেরই। এই সে কণ্ঠ যা তাকে টেনে নিয়ে এসেছে এত দূরের এই দেশে। বারবার একই রকম স্বপ্ন দেখা শুধুই কি কাকতালীয় ব্যাপার? এর পেছনে কি আরো কোনো গভীর কারণ নেই? ওই মেয়েটিকে কি বা তার উদ্দেশ্য? কেনই বা এই মেয়েটা তাকে বারে বারে এভাবে ডাকে? আর মেয়েটা তাকে চিনলই বা কি করে? আর যে জায়গাটা সে স্বপ্ন দেখছে সেটার কি আদৌ কোনো অস্তিত্ব আছে? এখন তার কাছে মনে হচ্ছে জায়গাটা তার খুব চেনা। আজকে সে ওই বাড়িটা ওই ঘরগুলো অনেক স্পষ্টভাবে দেখেছে, এখন আর শুধুই স্বপ্ন মনে হচ্ছে না ব্যাপারটাকে। মনে হচ্ছিল সে যেন সত্যিই পৌঁছে গেছে সেই বাড়িটাতে। আর আরো একটা জিনিস সে দেখেছে, কিন্তু সেটা নিয়ে এখন আর সে ভাবতে চায় না। রহস্যটা ভেদ করতেই হবে সোহানকে, জানতেই হবে ওই বাড়িটার কি আসলে কোনো অস্তিত্ব আছে নাকি এটা শুধুই একটা তুচ্ছ স্বপ্ন। পরদিন মামাতো ভাইদের সাথে পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরছিল সোহান। বিশাল বড় একটা ছায়া ঘেরা গাছের নিচে বসে আছে ওরা। বিকেলের হালকা বাতাস বইছে, খুব সুন্দর একটা পরিবেশ। ওরা সবাই মিলে গল্প করছিল, কথায় কথায় সোহান প্রসঙ্গটা তুলল, অর্থাৎ সেই বিশাল বাড়িটা। আচ্ছা, তোমরা সবসময় এমন ম্যানুয়াল ছিপ দিয়ে মাছ ধরো? শুনুন ভাই, ডিজিটাল ছিপ টিপে সব গ্রামে ম্যাচ করে না। ডিজিটাল ছিপ মানে? ওই তোমাগো মেশিনে এসছি। কেন? গ্রামের পুকুর খালে বিলে মাছ পাবা, ট্যাংরা পুঁটি টাকি কই এইসব ধরতে ছিপই যথেষ্ট। এই যেমন পুরনো রাজবাড়ি বা মন্দির এরকম। এই সোহান, তুমি কি পুরানো জিনিসপত্র নিয়ে গবেষণা করতেছো? না না, একটু একটু ফটোগ্রাফি করি আর কি। ও, আশেপাশে বেশ কিছু রাজবাড়ি আছে। এই রাজবাড়ি মানে বড় লোকের আমলের পুরানো বাড়ি, সেগুলো রাজবাড়ির মতোই, তুমি চাইলে ঘুরে দেখতে পারো। ওকে ফাইন, তবে কাল থেকে শুরু করি, আমি এসব কখনো দেখিনি আসলে। শিওর শিওর, হোয়াই নট, কালই নিয়ে যাবো তোমাকে, চলো। ওকে।
আবার একবার স্বাগত কুয়াশায়। অদ্ভুত এক গল্প আজকে কুয়াশায়, এবং প্রথম থেকেই রহস্যে ভরা, কিছুই বোঝা যাচ্ছে না যে কোত্থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। গল্পের শুরু একদম নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক শহরে, ব্যস্তবহুল এক শহরে, এক বাঙালি মা এবং ছেলে, যে ছেলে কখনোই দেশে আসেনি, তার জন্মই সেখানে। গ্রাজুয়েশন শেষ করবার পর তার যাওয়ার কথা ইউরোপে, সেখানে না গিয়ে সে হঠাৎ করে বায়না ধরলো তার দেশে ফিরে যাবে, যেখানে তার মার কিন্তু আসার আসতে দেবার ব্যাপারে বেশ আপত্তি ছিল। এবং সে যে হঠাৎ করে ডিসিশন নিল যে সে দেশে আসবে, সেটার পিছনে একটা বেশ অশরীরী কারণ, জানি না, একটা অদ্ভুত কারণ, যে এটা খুব একটা মানে একটা কোন মানে অদ্ভুত একটা ঘটনা। সে একটা স্বপ্ন দেখে, এবং একই স্বপ্ন সে বেশ আগে থেকেই দেখে আসছে, এবং একটা পুরনো বাড়ি, সে স্বপ্নের মধ্যে যে মানুষগুলো দেখে তারা সব যে ধরনের পোশাক আশাক পরা, সেরকম পোশাক আশাক এখন আর দেখা যায় না, সে নিজেও কখনো দেখেনি কখনো, এবং জায়গাটাও একেবারে সে যে জায়গা থাকে তার থেকে একেবারেই ভিন্ন। তো পরে সে দেশে আসতে চাই, তার মা আপত্তি করলেও সে তার জেদের কাছে তার মার আপত্তি হার মানে, এবং সে দেশে আসে। দেশে এসে আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন একটা যোগাযোগ না থাকলেও যারা তাদের তার গ্রামের বাড়িতে ছিল তারা তাকে বেশ আপন করে নেয়। সবসময় সুইমিং পুলে গোসল করা বা সাঁতার কাটা সুহান দিঘির মানে টলটলে পানি দেখে লোভ সামলাতে পারে, সেখানে ঝাপাঝাপি করলে করে সে দেখলাম সাঁতার কাটলো, এবং গ্রাম ঘুরে দেখলো মাছ ধরছে বর্শি দিয়ে, মানে পুরোপুরি সে একেবারে কি বলবো নিমগ্ন হয়ে গেছে গ্রামের মানুষজনের সঙ্গে, গ্রামের প্রকৃতির সঙ্গে সব। কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, যেটা আমি শেষ পর্যন্ত দেখলাম, যে সে কোনো পুরনো মন্দির আছে কিনা বা পুরনো কোনো বাড়ি আছে কিনা, এটা সে খুঁজছে, এটা সে দেখতে চাচ্ছে। এটা কেন স্বপ্নে সে কোন একটা কিছু দেখছ জানি না আমি, কিন্তু সে খুঁজছে কেন এটার উত্তরটাই আমরা জানবো এর এর পরের পর্বে গিয়ে। না, এই বাড়িটা তো তেমন অ্যাট্রাকটিভ না। তুমি কেমন বাড়ি চাচ্ছ বলো তো? এই একটা অভিজাত বাড়ি, পুরনো, কিন্তু ওই রাজকীয় ব্যাপারটা এখনো আছে। ভাই, এটা তেমন না। এটা অনেক বেশি পুরনো, আর লোকজন থাকে বলে মনে হয় এটার চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে। বাবারা, তোমরা কি চাও? চাচা, এই বাড়িটা দেখতে আসছি। এই বাড়ি আর চেহারা সুরত কিছুই নাই, যখন আইছিলাম তখন আসিল না, আর এখন তো ভাইঙ্গা ভুঙ্গা শেষ। আমরা গরিব ফরিব মানুষ, সরকার দয়া করে থাকবার দিছে থাকি, খেদায় দিলে চলে যাবো। আশেপাশে আর কোনো বড় বাড়ি আছে এরকম? তোমার হাতের মধ্যে ওইটা ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরা। ফটো তোলা যায়? বিশাল বড় দেখি। গেল বছর একখান সাংবাদিক আইছিল, এর হাতেও দেখছিলাম এরকম বিশাল ক্যামেরা। চাচা, কথাটা তো উত্তর দিলেন না। বড় বাড়ি খুঁজতাছো, ফটো তোলানোর লাইগা? জি, আর কিছু জিগাইবেন? না, আছে। এই ধরো গিয়ে 5 গ্রাম পরে একখান রাজবাড়ি আছে, তো সেখানে না যাওয়ানি ভালো। কেন কেন? মানুষে কয় এই বাড়ির ভূত আছে। ভূত? বাবাই দেখি ভয় পাইছে। হ ভূত তো মানুষে কয়, আমি দেখি নাই। বাড়িটা কেমন বলুন তো? বিশাল বড় কাষ্ঠের সিঁড়ি, জুতা পরে হাঁটলে খটাস খটাস শব্দ হয়। বাড়িটার দেয়ালের কাজগুলো কি এখনো ঠিক আছে? একটু একটু পুরনো ঠিকই, কিন্তু একেবারে আলিশান। এখান থেকে কতক্ষণ লাগে যেতে? তুমি যাবে নাকি ওখানে? ওখানে না যাওয়াই ভালো, জায়গাটা খুব একটা ভালো না। হ্যাঁ, এমন বাড়ি তো খুঁজছি আমি। ও চাচা, ওই বাড়িতে কেউ থাকে? পাগল, ওই বাড়িতে কেউ থাকলে হে হই মরা যায়, না হলে পাগল হয়ে যায়। সোহান, ওই জায়গা যাওয়ার দরকার নাই। আশেপাশে লোকজন থাকে না? না, ভয় ওখানে কেউ যায় না, বাড়িটা হন জঙ্গলে ভরা গেছে। আমি যাবো, দেখি জায়গাটা। সোহান প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে, বাড়িটা তাকে দেখতেই হবে, কিন্তু আর ভাইরা বারবার তাকে নিষেধ করতে থাকে। বাড়িটার সম্পর্কে অনেক কথা চালু আছে, এলাকার লোকজন ভয়ে সে বাড়িটার আশেপাশে ঘেঁষে না, যত গরিবই হোক না কেন ওটা দখল করে থাকার চিন্তাও কেউ ভুলে করে না, কারণ জোর করে ওই বাড়িতে কেউ থাকতে গেলে অশরীরী আত্মার হাতে প্রাণ খোয়াতে হবে। বনি দিয়ে একটা বাড়ি, অথচ এইসব ভয়ে বহুকাল থেকে খালি পড়ে আছে ওটা, কেউ খোঁজখবর নিতেও যায় না, বেড়ানো তো দূরের কথা, কেউ আশপাশ দিয়েও ঘেঁষে না বাড়িটার। সুহানের ভাইরা বাড়িটার ব্যাপারে জানলেও কল্পনাও করেনি যে সুহান সেখানে যেতে চাইবে। বাড়িটা যেখানে অবস্থিত সে এলাকার যাবার পথ যেমন দুর্গম তেমন অপয়া, সেখানে দেখার মতন কিচ্ছুই নেই,
সেই কথাটাই বারবার করে তারা সোহানকে বোঝাতে লাগলো। কিন্তু সোহান অনড়, সে সেখানে যাবেই, যদি কেউ নিয়ে না যায় না যাক তাহলে সে একলাই চলে যাবে। কেন যে এই তীব্র জিদ সোহানের মনে কাজ করছে তা সে নিজেও জানে না, শুধু এতটুকু জানে তার প্রশ্নের উত্তর পেতে হলে ওই বাড়িটা খুঁজে বের করতেই হবে। অবশেষে সোহানের পীড়াপিড়িতে আকাশ, আবেশ আর মন্টু রাজি হয় বাড়িটার কাছে যেতে। ভাইকে অচেনা অজানা জায়গায় একা ছেড়ে দিতে পারলো না তারা। মামা মামিকে কিছু জানাতে নিষেধ করলো সোহান, কারণ তারা জানলে হয়তো আরো বেশি ভয় পেয়ে যাবে, আর কোনোভাবেই সোহানকে যেতে দিতে রাজি হবেন না তারা। গ্রামের মানুষ এমনিতে এসবে বেশি বিশ্বাস করে। সোহান কোনো ঝুঁকি নিতে চাইল না, ভালো করে বুঝিয়ে বলে দিল ওর ভাইদের যেন কোনোভাবেই মামা মামিদের কানে এসব খবর না যায়। পরের দিন খুব ভোরে সেই গ্রামে রওনা দেয় সোহান, আকাশ, আবেশ আর মন্টু। রাস্তার অবস্থা খুবই খারাপ, তেমন কোনো যানবাহন নেই, রিক্সা একটা দূরত্ব পর্যন্ত নিয়ে গেলেও শেষের দিকে অনেকখানি রাস্তা তাদেরকে হেঁটেই যেতে হলো। দুপুর ঢলে পড়ার পর ওরা সেই গ্রামটায় পৌঁছল। গ্রামটার লোক সংখ্যা মনে হয় খুবই কম, ওদের প্রথমেই যাবার কথা স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে, কিন্তু বাড়িটাকে দেখার জন্য সোহানের আর তরসই ছিল না। না না, আগে বাড়িটা দেখে আসি তারপর চেয়ারম্যান বাড়ি যাব। আরে বাবা, চেয়ারম্যানের কাছে গেলে জায়গাটা সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায়, আর নতুন করে আইডিয়ার দরকার আছে। জানি তো সবাই ওইখানে যেতে ভয় পায়, এই ভূত টুত ব্লা ব্লা। এমন রিস্কি জায়গায় হুটহাট করে যাওয়া ঠিক হবে না সোহান। কি বোকার মতো কাল থেকে তোমরা যে ভয় পাচ্ছ বলো তো। বুঝছি, লাভ হইব না ওরে বইয়া। ও ভাই, ও ভাই, একটু শুনেন। কি ভাই? আচ্ছা ভাই, এই এলাকায় একটা রাজবাড়ি আছে, কোন দিকে বলতে পারেন? কেন ভাই, ভেঙে যায়েন না জিন্দা ফেরত আইতে পারবেন না। কি আলতো ফালতো কথা, বাড়িটা কোথায় তাই বলুন একটু। এই সোজা গিয়া তিন রাস্তার একটা মোড় দেখবেন, হেরবামে 40 কদম গেলেই পাইবেন। থ্যাংক ইউ ভাই। গরিবের কথা বাসি হইলে ফলে অহনো কইতাছি যায়েন না, বড় বিপদে পড়বেন। লোকটার কথা কান না দিয়ে সোহান বাড়িটা খুঁজতে শুরু করলো। এই গ্রামে পা দেওয়ার পর থেকে সোহান বুঝতে পারছিল এটাই সেই জায়গা, যে জায়গাটা সে খুঁজছে। এখানকার সব কিছুই যেন সে জানে, খুব পরিচিত, এমনকি রাস্তাগুলোও তার চেনা। ওই লোকটা না বলে দিলেও যেন সে পথ ঠিকই খুঁজে বের করতে পারত। কেউ যেন তার মনের ভেতর থেকে বলে দিচ্ছিল যে এখন কি করতে হবে আর কোন দিকে যেতে হবে। সম্মোহিতের মতো একটা রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো সোহান। অবশেষে সেই বাড়িটাকে দেখতে পেল সে। সেই বাড়ি, বাড়ি দেখা হইছে, এবার চলো। কি বলো, ভেতরে যাব না? না 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 না, আমরা যাব না, আমরা যাব না, না না যাব না। আরে কেন, এখানে ভূত থাকে সেজন্য যাব না? কি সেই কাল থেকে ভূত ভূত বলে অস্থির করে মারছো তো? এই ভর দুপুর বেলা ভূত আসবে কোথায়? এই বাড়িটা নিয়ে অনেক মিথ আছে সোহান, এখানে প্রেতাত্মারা থাকে, ওই বাড়িটাকে অভিশপ্ত করে রেখেছে, সেজন্যই এই বাড়িতে কেউ গেলে সে হয় পাগল না হয় মরে যায়। তাই? তার মানে তোমরা যাচ্ছ না? ওকে, আমি একাই যাচ্ছি। সোহান ভাইয়া, ও তো একাই চলে যাচ্ছে। চল চল ভিতরে চল, ওকে একলা ছাড়া ঠিক হবে না। কি সুন্দর বাড়ি! সুন্দর বলেই তো ভয়ঙ্কর, সে নারী হোক আর বাড়ি হোক, সেটা ঠিকই বলেছ। কোনটা, নারী না বাড়ি? এই বাড়িটা ভয়ঙ্কর সুন্দর। প্লেট খেলা, কি বললাম আর কি হইল। বড় ভাই একটু সামলাও তো। চলো চলে যাই, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, খারাপ কিছু হতে পারে। আরে কিচ্ছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছ তোমরা, আমি তো এখানে রাতেও থাকতে পারবো। যথেষ্ট হয়েছে, আর লাগবে না, চলো চেয়ারম্যানের বাড়ি চলো। মাত্রই তো এলাম, আর দরকার নাই, চলো তো সোহান এবার বাড়ি চলো। চলো। বাধ্য হয়ে সোহান ভাইদের সাথে চলে গেল স্থানীয় চেয়ারম্যানের বাড়ি। লোকটি ভালো মানুষ, তবে তিনিও অন্য সবার মতেই ভূতে বিশ্বাস করেন। সোহানকে অনেক বোঝালেন যেন সে আর ওখানে না যায়। সোহান আমেরিকা থেকে বাংলাদেশ দেখতে এসেছে শুনে তাদের চারজনকে অনেক খাতির যত্ন করলেন তিনি, তার বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে দিলেন। খেয়ে দিয়ে ওরা সবাই শুতে গেল, সারাদিন অনেক ধকল গেছে সবার উপর দিয়ে। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ল আকাশ, আবেশ আর মন্টু, কিন্তু ঘুম নেই সোহানের চোখে। আজ রাতে জেগে জেগে সে অপেক্ষা করছে কিছু একটা ঘটার জন্য। গভীর নিশুতি রাত, ঝিঝি পোকারা ডাকছে, বাইরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সোহান কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে, হঠাৎ
হঠাৎ তার মনে হলো কোনো একটা সমস্যা হয়েছে। হঠাৎ করে সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। রাতের বেলা গ্রামাঞ্চলে কত রকমের প্রাণীর ডাক শোনা যায়, কোনো কিছু চিনতে না পারলেও সোহান শুনতে পাচ্ছিল সবই। কিন্তু হঠাৎ করে থেমে গেছে সেসব। একটা অস্বস্তিকর নিরবতা তাকে বিছানা থেকে ঠেলে তুলল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলো সোহান। পাশের বিছানায় তার ভাইরা অঘরে ঘুমোচ্ছে, যেন তাদেরকে অচেতন করে রেখেছে কেউ। সোহানের মাথায় ঘূর্ণিপাকের মতো একটাই চিন্তা ঘুরছে শুধু, বাড়িটার রহস্য আজকে রাত্রেই তাকে ভেদ করতে হবে, আজ রাতেই। খুব সাবধানে দরজার পাল্লাটা খুলে ঘর থেকে বের হয়ে গেল সোহান। কি ঘটলো সেদিন রাত্রে কেউ তা জানল না। পরদিন সকালে খোঁজ পড়ে গেল সোহানের, না কোথাও নেই সোহান, কোথাও তাকে পাওয়া গেল না। কোথাও পেলি ভাইয়া? না, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি। কি হলো এটা? মা বাবাকে কি বলবে? ভাইয়া আমার মনে হয় ও রাজবাড়িতেই আছে। তুই শিওর? এতক্ষণে ভূত নিশ্চয়ই ওকে। আরে হ্যাঁ, আগে চলো তো যাই দেখি। চলো। কয়েকজন সাহসী গ্রামবাসীকে নিয়ে সোহানের ভাইরা সেই বাড়িটাতে গিয়ে উপস্থিত হলো। দূর থেকে তারা দেখতে পেল সোহানকে বাড়ির বারান্দার নিচে সিঁড়িতে সে বসে আছে। বিধ্বস্ত মনে হচ্ছে তাকে, কিন্তু চোখ দুটো জল জল করছে। ওই তো সোহান। সোহান ভাই, সোহান ভাই, সোহান ভাই, আরে এই জায়গায় কি? সোহান ভাই, কি হয়েছে তোমার? তোমাকে এমন কেমন দেখাচ্ছে? কি এরকম ফেল ফেল করে তাকায় আছো কেন? সোহান, কি হয়েছিল রাত্রে তোমার? কখন বের হইছো? আমাকে একটা কোদাল আর শাবল দেওয়া যাবে? কোদাল আর শাবল? কোদাল আর শাবল দিয়ে তুমি কি করবা? একটা বিষয় জেনে গেছি। জেনে গেছো কি? এমন কিছু যা কেউ জানে না। আমাকে কিছু লোক দাও না, আমার একটু হেল্প দরকার। সোহান কারোর সাথে তেমন কোনো কথা বলল না। ওর ভাইরা তাকে বারবার প্রশ্ন করতে থাকলো, জানতে চাইল তার কি হয়েছে, কেন সে এভাবে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু সোহান বলে এই সবকিছুর জবাবই সে পরে দেবে। সবাই ধরে নিল যে ওর উপর ভূতের আছর হয়েছে। সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল এবং ওকে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করল সবাই। কিন্তু সোহান সবাইকে জোর দিয়ে বলল সে এখান থেকে যাবে না, তার শাবল আর কোদাল চাই চাই। প্রচন্ড অবাক হলেও সোহানের ভাইরা সত্যি শাবল আর কোদাল জোগাড় করে দিল। এরপর ঢুকে পড়ল সে বাড়ির ভেতর। সোহান তাদের নিয়ে গেল একতলার একটা ঘরের ভেতরে। প্রথমে কেউ সেটার ভেতরে যাবার সাহস করছিল না। সোহান সবাইকে আশ্বাস দিয়ে বলল ভয় পাবার কোনো কারণ নেই, আর কারো কোনো ক্ষতি হবে না এখানে। ঘরের মাঝখানে পুরনো আসবাবপত্রের কিছু ভাঙা চোড়া নমুনা তখনও রয়ে গেছে। ভ্যাপসা একটা পুরনো গন্ধ সারা বাড়িটা জুড়ে। তারপরও বোঝা যায় কত বড় বনেদি জমিদার বাড়ি ছিল একসময় এটা। এক কোণার একটা দেয়াল দেখিয়ে সোহান বলল সে দেয়ালটাকে ভেঙে ফেলতে। প্রথমে সবাই খুব অবাক হয়ে গেল, তারপর সোহান নিজেই একটা শাবল তুলে নিল, তারপর প্রচন্ড আঘাত করে দেয়ালটাকে খুঁড়তে থাকল। তার দেখা দেখি অন্যরাও হাত লাগালো। হঠাৎ ক্ষণ করে একটা ইটির টুকরো ছিটকে এসে পড়ে নিচে। দেয়ালটা ফাঁপা, বাইরের একটা অংশ ধসে পড়েছে, আর সেই অংশের ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা কঙ্কালের হাত। কঙ্কালটার হাতে একটা সোনার বালা। নিঃশ্বাস ফেলল সোহান। এতদিন পরে বুঝি বন্দি প্রেতাত্মা মুক্তি পেল। কঙ্কালটাকে বের করে কবর দেওয়ার ব্যবস্থা করা হলো। স্থানীয় চেয়ারম্যানকে সব খবরই জানানো হলো। মসজিদের ইমাম জানাজা পড়িয়ে নিয়মিত কবর দিল কঙ্কালটাকে। সবকিছু শেষ হলে পরে সোহানকে ধরে বসল তার ভাইরা। কি ঘটেছিল খুলে বলতেই হবে। কিভাবে সোহান জানলো এই কঙ্কালের কথা? তখন সোহান তার ভাইদের শোনালো এক অদ্ভুত গল্প, এমন এক হৃদয় বিদারক গল্প যে আগে কেউ কোনোদিন জানতে পারেনি, আর সোহান জানতে পেরেছে গতকালকে। নিজের মুখে তাকে জানিয়ে গিয়েছে সেই মেয়েটি। কে সেই মেয়ে? কি ঘটেছিল এখানে? সেটা নির্মম এক অন্যায়ের গল্প, অতৃপ্ত এক ভালোবাসার গল্প। সেটা জানতে গেলে বেশ কিছুটা সময় পেছনে যেতে হবে। আমাদের আসলে বেশ কিছুটা সময়ে পিছনে যেতে হবে। কি আছে বাকি গল্প? এবং আমি একটা জায়গায় ভীষণ ভয় পেয়ে গেছি,
যে যখন সোহান দেয়াল খুঁজছিল ফাঁপা শব্দ, আমার মনে হচ্ছিল কি গুপ্তধন নাকি অন্য কিছু। হঠাৎ যখন কঙ্কালের একটা হাত এবং সোনার বালা, আমার একটা বেশ পুরনো ছবি, হিন্দি ছবির কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে কুদরত। তোমার মনে আছে বোধ হয় মামলালী এবং রাজেশ খানের একটা ছবি, তুমি দেখেছো কিনা আমি জানি না, যারা দেখেছেন তারা আশা করি মনে করতে পারবেন। সেটা খুব ইন্টারেস্টিং ছবি। আমি কিছু কিছু ছবির মাঝে মাঝে নাম মনে আসলে বলে দেবো, অবশ্যই যারা দেখেননি ছবিটা দেখবেন। কুদরত, হেমা মালিনী এবং রাজেশ খান্না, এটা বোধ হয় 79 সালের দিকের ছবি, আমি অনেক পরে দেখেছি। আর আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছিল নুরজা আনারকলির কথা, সরি আনারকলি, যাকে জীবন্ত দেয়ালের ভিতরে। কিন্তু এই মেয়েটি কে, যে পুরো গল্প শুনিয়েছে সোহানকে, এবং সোহান দেখেই কিছু একটা হয়তো বুঝতে পেরেছে, সেটা কিছুই আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। সেই বললাম যে এবার কুয়াশা খুব বেশি ঘনীভূত, আমি ভেবেছিলাম যে গল্প বোধহয় এখানে শেষ হয়ে যাবে, মনে হচ্ছিল যে এখন, কিন্তু কিছু একটা পাওয়া গেছে এটা ঠিক, কিন্তু তারপরেও যেন আরো অনেক কিছু বাকি থেকে গেছে। সেটা কি পাওয়া গেল, ভীষণ একটা কৌতূহল, ভীষণ একটা রহস্য সবার মনের মধ্যে তৈরি হয়ে আছে। অনেক বন্ধু জানতে চাইছে যে আপু প্রথম থেকে একটু করে বলে দেওয়া যায় নাকি। আমি খুব শর্ট করে একটু বলে দিতে চাচ্ছি ঘটনার একেবারে প্রথমে যদি আমরা চলে যাই, সেটা বাংলাদেশে নয়, নিউ ইয়র্ক শহরে। মা নীলিমা চৌধুরী এবং তার ছেলে সোহান দীর্ঘদিন যাবৎ তারা প্রবাসী, এবং নীলিমা চৌধুরীর সন্তান সোহানের জন্মই নিউ ইয়র্কে। বাংলাদেশ সম্পর্কে তার তেমন কিছু জানা না থাকলেও বাঙালি সংস্কৃতিতে যা যা আছে তার মা তাকে সেই সব শিক্ষাই দিয়েছে। সে মোটামুটি বাংলায় কথা বলে, এবং সোহান তার গ্রাজুয়েশন শেষ করার পর সিদ্ধান্ত নেয় সে দেশ বিদেশ ঘুরে দেখবে, এবং তার অনেক শখ পুরো পৃথিবীটা ঘুরে দেখবার। সে ঠিক করে সে ইউরোপে যাবে, কিন্তু তার মার ছেলেকে চোখের আড়াল করতে চায় না বলে আগ্রহ ছিল না দিতে। এবং সোহান যে রাতে তার মায়ের সঙ্গে কথা হচ্ছিল যে সে ইউরোপে যাবে, সে রাতে একটা ভয়াবহ স্বপ্ন দেয়, ভয়াবহ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে চায় যে তাকে অনেক তার কাছে অনেক মানে আকুতি মিনতি করছে, কি যেন একটা বলতে চায়, নূপুরের শব্দ, চিৎকারের শব্দ, এবং এই এই ধরনের একটা শব্দ, একটা মেয়ের কণ্ঠস্বর সে আগে সবসময় শুনতে পেত। খুব ছোটবেলা থেকে সে একই স্বপ্ন দেখে, এই স্বপ্নে সে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ঘরবাড়ি দেখে, যে ঘরবাড়িগুলোর সঙ্গে সে যেখানে থাকে সেই জায়গার তো কোনো মিল নেইও, এবং যে ধরনের পোশাক আশাক পরা মানুষগুলো সে স্বপ্নে দেখে সেরকম পোশাক আশাক পরা মানুষের ছবিও সে কখনো কোথাও দেখেনি। এমনকি তার মায়ের কাছে সে তাদের দেশের কিংবা গ্রামের যে ধরনের ছবি দেখেছে তার ভিতরেও সেরকম জায়গা কেউ নেই। তো সেদিন রাতে স্বপ্ন দেখবার পর সকালবেলা নাস্তা খাবার টেবিলে বসেই সোহান তার সিদ্ধান্ত পাল্টে ফেলে যে সে ইউরোপে যাবে না, সে বাংলাদেশে ফিরে আসবে, ফিরে আসবে না, ঘুরতে যাবে। তার মাকে বলে মা তার প্রথম আপত্তি করে, কিন্তু পরে সোহানের জেদের কাছে তার মা হার মেনে যায় এবং তাকে পাঠিয়ে দেয় তাদের গ্রামের বাড়িতে, এবং সেখানে গিয়ে সোহান তাদের আত্মীয় স্বজনের সঙ্গে তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে যায়, গ্রাম ঘুরে দেখতে থাকে। কিন্তু তার মনের মধ্যে একটা জিনিস বারবার ওকে মারতে থাকে যে পুরনো ঘর বাড়ি বা কোন মন্দির বা রাজবাড়ি কোথাও জমিদার বাড়ি আছে, স্বপ্নে দেখা কণ্ঠস্বর, এবং খুঁজে দেখতে চায় কেন যে সেখানে। তার মনে হচ্ছিল তার সেই গ্রামের সঙ্গে সেই স্বপ্নের কোথাও যেন একটা যোগসূত্র আছে, এবং একটা পর্যায়ে একটা বাড়িতে যায়, পুরনো বাড়িতে, কিন্তু সেখানে কিছুই পায় না। কিন্তু অন্য একটা বাড়ি দেখে, সেটা আরো বেশি পুরনো, সেটা দেখে তার মনের মধ্যে কৌতূহল জাগে, এবং আমরা দেখি এক পর্যায়ে তাকে সেখানে যেতে তার আত্মীয় স্বজন সবাই বারণ করে, কারণ বাড়িটা ভুতুরে বাড়ি বলে একটা দুর্নাম আছে বাড়িতে, সেখানে কেউ যায় না। কিন্তু সোহানের সেখানেও সোহানের জেদের কাছে সবাই হার মানে এবং যায়, এবং সেখানে গিয়ে সোহান শাবল দিয়ে একটা দেয়াল ভাঙে, ফাঁপা একটা দেয়াল থাকে, এবং সেখান থেকে আমরা যেটা জানি বা জানতে পারি বা দেখতে পাই যে একটা কঙ্কালের হাত বের হয়ে আসে, এবং হাতের মধ্যে একটা সোনার বালা, বুঝাই যাচ্ছে যে একটা মেয়ের হাত বা মেয়ের কঙ্কাল। তারপরে আমরা জানি না কি, সেটা আমরা এখন শুনবো বা গল্পের বাকি অংশে। তো বন্ধুরা যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, এবং আবারও বলছি যারা অপ্রাপ্ত বয়স্ক এবং যাদের হৃদযন্ত্রে বা কি হার্টে, সোজা কথা হার্টে প্রবলেম আছে বা খুব দুর্বল চিত্তের, হার্ট খুব উইক, বা কোনো বড় অসুখ থেকে উঠেছেন, এই মুহূর্তে অসুস্থ আছেন, এবং ছোট বাচ্চা যারা তারা অবশ্যই এটা শুনবেন না। আমরা চলে যাচ্ছি গল্পের বাকি অংশে। সেটা অনেক কাল আগের কথা। এই বাড়িটা ছিল একজন জমিদারের, তার নাম সলিম চৌধুরী।
বিশাল তার শান শওকত, আশেপাশের এলাকার সব মানুষ তটস্থ ছিল তার ভয়ে। বিলাসিতা করে আর টাকা উড়িয়ে দিন কেটে যেত সেই জমিদারের। নিজের বিলাসিতার জন্যই এত বড় বাড়ি অনেক টাকা খরচ করে তৈরি করিয়েছিল সে। অনেক দূর দূরান্ত থেকে আনিয়েছিল বিশাল বড় বড় ঝাড়বাতি, দামি দামি আসবাবপত্র, বিখ্যাত সব চিত্রশিল্পীদের দিয়ে আঁকিয়েছিল নিজের ছবি, আরো নানা রকম দামি দামি পেইন্টিং, কোনো কিছুরই অভাব ছিল না তার। সেই জমিদার বাড়ির পাশের বাড়িতেই সবার অজান্তে বেড়ে উঠছিল একটি মেয়ে, তার নাম কুলসুম। কুলসুমের বাবা মা কেউ ছিল না, শুধু ছিল এক খালা। অনাথ মেয়েটিকে আশ্রয় দিয়েছিল তার খালা, কিন্তু সেই খালা নিজেও ছিল খুবই গরিব। খালার স্বামী মারা গেছে অনেক আগে। পেটের দায়ে জমিদার সলিম চৌধুরীর বাড়িতে কাজ করত তার এই খালা। কুলসুম এখানে বড় হতে থাকে। কুলসুম ছিল অপরূপ সুন্দরী। একটু বড় হতেই তাকেও জমিদার বাড়িতেই কাজ করতে বলা হলো। কুলসুম, ওই কুলসুম, জি খালা, আসি। কই যাচ্ছে? খালা, বাড়ির পিছনে অনেক ফুল ফুটছে, তুই লানি? ও, ফুল তুলতে যাস? সাবধানে যাস মা, ওইখানে সাপ খুব বেশি। ধুর, তুমি চিন্তা করো না তো, কিছু হইব না, আমি যাই খালা। আচ্ছা শোন, আগে থালা বাটি গুলো একটু বাড়ির ভিতর নিয়ে যা তো। আচ্ছা দাও। সকাল থেকে কিছু খাস নাই? খাইছি তো, দুই গাল মুড়ি খাইছি। আচ্ছা আচ্ছা শোন, ফুলগুলা জমিদার বাড়ির ঘরে সাজায় বসা ঘরটা একটু মুইসা দিস, আমার বাতের ব্যথাটা যে বাড়ছে, কোমর নামাইতে পারি না। আচ্ছা খালা, তুমি চিন্তা করো না, আমি কইরা দেব, আমি এখন আসি। আচ্ছা মা, যা। এভাবেই রোজ জমিদার বাড়িতে কাজ করতে লাগলো কুলসুম খুব মন দিয়ে। সে ছিল ফুলের মতোই নিষ্পাপ আর সরল মনের। কিন্তু কুলসুমের রূপ নজর এড়িয়ে যেতে পারল না জমিদার সলিম চৌধুরীর। এত সুন্দর একটি মেয়ে প্রতিদিন তার বাড়িতে আসা যাওয়া করে, এটা খেয়াল করেছিলেন সলিম চৌধুরী। কুলসুমকে পেতে হলে তাকে ভালোবাসারই অভিনয় করতে হবে। কুলসুম তখন মা হতে চলেছে। কি ব্যাপার, তুমি এখন এখানে? তুমি কেন জলসা ঘরে আসতে মানা করেছি? আমার কোনো রাস্তা নাই। কেন, কি হয়েছে? আমি আমি আমার পেটে আপনার সন্তান। কি আবোল-তাবোল বলছো? সত্যি বলতেছি, আমারে আপনি বাঁচান। আমি কি করে বাঁচাবো? সন্তানটা তো আপনারই। কে বলেছে? তুমি? জি। আমি কোন সন্তানের বাবাটা বানাই? যেতে তোমাকে হবেই। আমি আপনার পায়ে পড়ি, আমারে আপনি দূরে সরাবেন না। পা ছাড়ো, আমারে একটু দয়া করেন, একটু দয়া করেন, আমি আপনার সাথে বাঁচবো না, আমি আপনার সাথে বাঁচবো না। এই ওঠো তো, এই বোকামে ওঠো, একটু রঙ্গ করলাম তোমার সাথে, ভয় পেয়েছ? আমি তোমাকে বিয়ে করব। কি, আপনি কি বললেন? সত্যি? আর কেউ জানে বিষয়ে? না, আর কেউ জানে না। শুনো, এখন মুখ বন্ধ রাখো, কাউকে জানানোর দরকার নেই আপাতত। আমি কাউরে জানাবো না, আপনি যা করবেন আমি তাই করব। আশায় বুক বাঁধে কুলসুম। তার ভালোবাসার মানুষ এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে না তার সাথে। নিশ্চয়ই সে আসবে, নিশ্চয়ই তাকে সে ঘরে তুলে নেবে, কিন্তু অপেক্ষা শেষ হয় না। দিনে দিনে মানুষের চোখে পড়তে থাকে কুলসুমের শরীরের পরিবর্তন। লজ্জায় মাথা নিচু হয়ে যায় কুলসুম আর তার খালার। কি বেহায়া মেয়ে রে বাবা! সেটাই তো, কার না কার সন্তান প্যাটে নিয়ে ঘুরতাছে। ঘরে স্বামী থাকতো আমাদের প্যাট নিয়ে ঘুরতে লজ্জায় মরে যেতাম বাবা, এদিকে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। দেখছো এতিম মায়াটার কাণ্ড, নিজের যেমন বাপ মার ঠিক নাই, নিজে ওই রকমই কান্নাকার সাথে লটর পটর করে পেট বাঁধাইছে। এবার থাকাও পা, ঠিকই কইছস, চল যাই। চল ও
কুলসুমের চোখের পানি যেন আর ফুরায় না। কি অপরাধ তার, সে তো বিশ্বাস করেই ভালোবেসেছিল মনে প্রাণে সলিম চৌধুরীকে। সারা জীবন নিজের ভালোবাসার মানুষের কাছেই থাকতে চেয়েছিল। জমিদারের টাকার লোভ তার তো ছিল না, কিন্তু কেন সব এমন হয়ে গেল? আজ তার পবিত্র ভালোবাসায় এত বড় কলঙ্ক লাগলো, সবাই এখন তাকে চরিত্রহীনা বলে মনে করছে। অন্যের পাপের দায়ভার নিতে হবে তার কোলের সন্তানকে। মনে মনে কুলসুমের ভেতর খুব দানা বাঁধতে লাগলো, একই সাথে প্রচন্ড অসহায়ত্ব আর লজ্জায় সে কুকড়ে যেতে লাগলো। সলিম চৌধুরী তাকে ডেকে পাঠিয়েছে নিজের খাস চাকর দিয়ে, বলে পাঠিয়েছেন কেউ যেন জানতে না পারে এমন ভাবে তার কাছে যেতে। খুব জরুরি কিছু কথা তিনি বলতে চান কুলসুমকে। হ্যাঁ, কুলসুম অবশ্যই যাবে, জানতে চাইবে কোন অপরাধে আজ তার এই দশা। কিন্তু সে জানত না ভালোবেসে মানুষ এতটা নিচেও নামতে পারে। কুলসুম এটাও জানত না যে আর কোনোদিনই সলিম চৌধুরীর স্ত্রী সে হতে পারবে না। কুসুম, এসছো তুমি? হ্যাঁ, আপনি আমার আয়তে খুঁজছিলেন না? কেউ কি জানে তুমি এসছো এখানে? না, আমি কাউরে কই নেই, কেউ জানে না। আচ্ছা, আজকের পরে আর কেউ জানবে না। আমি কি করি? ব্যবস্থা করতে বলেছিলাম, করেছিস? করছি। ঠিক আছে, যা ছেড়ে ফেল তাড়াতাড়ি। সব ঠিক আছে। কোনো কিছু বোঝার আগেই কুসুম নিজের ভালোবাসার মানুষের হাতে খুন হলো। তার অপরাধ ছিল সে জমিদারের সন্তানের মা হতে চলেছে, তাই অন্তঃসত্ত্বা মেয়েটিকে খুন করে জমিদার সলিম চৌধুরী লাশ গেঁথে ফেলল দেয়ালে। তার একান্ত বিশ্বস্ত অনুচর সাহায্য করলো তাকে এ কাজে। এছাড়া আর কোনো কাকপক্ষীও জানতে পারল না এই কথা। কেউ জানল না কুলসুম নামের মেয়েটা কোথায় হারিয়ে গেল। শুধু ভোরবেলা ঘুম থেকে উঠে কুলসুমের খালা দেখল কেউ কখনো এসেছিল। একসময় ধুমধাম করে তার মতোই আরেক জমিদারের মেয়েকে বিয়ে করে নিয়ে এলেন তিনি। জমিদারি বিয়ে বলে কথা, সানাই বাজলো, বাজি পুড়লো, এমন ধুমধাম হলো যা কেউ কখনো আগে দেখেনি। সলিম চৌধুরী নিজেও খুব খুশি, তার বউ অপূর্ব সুন্দরী। কিন্তু তার চেয়েও বড় কথা, সে বিরাট বড় লোকের মেয়ে। অনেক উপহার পেয়েছেন সলিম চৌধুরী, তার বংশমর্যাদাও রক্ষা পেয়েছে। বাসর রাতে মধুর স্বরে স্ত্রীর সাথে কথা বলছেন তিনি। এই বউ, ঘুমিয়ে পড়েছো নাকি এত তাড়াতাড়ি? বন্ধুরা ছাড়লই না, একটু দেরি হলো। কটা বাজে? তুমি ঘুমানোর সময় নাকি? কে 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 তুমি? আমি। আমি কে? আমি তোরে সালুম না, আমি তোরে সালুম না সলিম। না, এ হতে পারে না। আমি আমি তোরে সারুম না। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। কি হইছে, কি হইছে? এই এই কার সাথে কথা কন, কি হইছে? না না, কিছু না, কিছু না, তুমি ঘুমাও বউ। ভয় পাইছেন? না না, কিছু না, ঘুমাও তুমি বউ। সুখের সাগরে যেন ভাসছিলেন সলিম চৌধুরী, কিন্তু ভুলে গিয়েছিলেন কিভাবে নিজের হাতে নিষ্পাপ একটা মেয়ের সুখের কবর তিনি রচনা করেছেন। তার হাতে লেগে আছে কুলসুমের রক্ত, সেই রক্ত কি তাকে শান্তিতে বাঁচতে দেবে? সলিম, এই সলিম, উঠো উঠো, আমি কুসুম। দেখো, তোমার কুসুম। কে কে তুমি? চিনতে পারছো না? আমার চেনা যায় না? আমি কুসুম, আমি কুসুম গো, তোমার কুসুম। কি চাও তুমি, কেন আসছো আমার কাছে? আমি বলছিলাম না, আমি বলছিলাম না, আমি তোমার সারা বাঁচবো না। আমি তোমাকে নিয়ে যাব, আমার কাছে নিয়ে যাব। না না, আমি যাবো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যাবি না মানে? তোরে আমি নিয়ে যাবই, আমি তোরে বাঁচতে দেবো না। তুই অভিশপ্ত, তোর
বংশ আমি শেষ করে দেব, কাউকে বাঁচতে দেব না, কাউকে দেব না, কাউকে দেব না। কুলসুম ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মানুষকে খুন করা যায়, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অতৃপ্ত আত্মাকে, কুলসুমের রোষের হাত থেকে এই জীবনে রেহাই নেই সলিম চৌধুরীর। মৃত্যুর গভীর থেকে উঠে এসেছে কুলসুম, সে তার হারানো সম্মান ফেরত চায়। অপঘাতে শেষ হয়ে যাওয়া জীবনটার জন্য প্রতিশোধ নেবে সে। সলিম চৌধুরীর লালসার জন্য সে পৃথিবীতে বাঁচতে পারেনি, কিন্তু তার অনাগত সন্তানও দুনিয়ার মুখ দেখতে পায়নি। তাহলে সলিম চৌধুরী কেন শান্তিতে বাঁচবে? তার সন্তানরা কেন দুনিয়ার বুকে সুখে বসবাস করবে? প্রচন্ড প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা কুলসুমের আত্মা প্রতিজ্ঞা করেছে, তিলে তিলে যন্ত্রণা দিয়ে হত্যা করবে সলিম চৌধুরীকে। বাঁচতে দেবে না কোনো মতেই সলিম চৌধুরীর বংশধরদের। আজ তো সেজে সেজে বউ, একটা সুখবর দিব। কি সুখবর? সত্যি সত্যি বলছো তুমি? আমি বাবা হব, সলিম চৌধুরী বাবা হবে। এই তুমি আমার এসছো, চলে যাও, তুমি চলে যাও। আমি আমি তোরে বলছিলাম না, আমি আবার আসবো, তোর বংশকে আমি শেষ করে দেব, তোকে আমি নির্বংশ করে দেব। ভয়ে পাগলের মতন হয়ে গেলেন সলিম চৌধুরী। তিনি দিন রাত বিড়বিড় করে কথা বলেন কার সাথে? হঠাৎ হঠাৎ কেন যেন চমকে ওঠেন, কিছুই বুঝতে পারে না তার স্ত্রী সুরাইয়া বেগম। তালাবদ্ধ একটা ঘরের আশেপাশে মাঝে মাঝে উনি ঘোরাঘুরি করেন, কিন্তু কেউ তার কাছে গেলেই আবার দূর দূর করে তাড়িয়ে দেন। সুরাইয়া বেগম জানতেও পারেন না ওই ঘরের ভেতরেই কবর দেয়া হয়েছিল একটি মেয়ের। শুধু তার স্বামীর পাগলামি আচরণ ধীরে ধীরে বাড়তে থাকে। এক একদিন ঘুমের মাঝখানে দুঃস্বপ্ন দেখে প্রচন্ড ভয় চিৎকার করে উঠে সলিম চৌধুরী। এই অভিশাপ থেকে তার মুক্তি নেই। যতদিন বেঁচে থাকবেন ঘরে বাইরে ঘুমে জাগরণে তাকে তাড়া করে ফিরবে কুলসুমের অতৃপ্ত আত্মা। একদিন গভীর রাতে সুরাইয়া যখন ঘুমে অচেতন, ধীরে ধীরে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালেন সলিম চৌধুরী। কেউ কিচ্ছু জানতে পারল না। পরদিন সকালে সবাই তার লাশ পেল। তিনি নিজেই পাগল হয়ে ঝাঁপ দিয়েছিলেন নাকি কুলসুম তাকে হত্যা করেছিল জানা গেল না, কিন্তু সুরাইয়া বেগম তখন অন্তঃসত্ত্বা। লোকটা কি হয়েছিল কে জানে, একবার একবার বললো না পর্যন্ত। কান্নাকাটি করো না, স্বামী ভাগ্য সবার থাকে না মা, তোমার ছেলেটাকে ঠিকঠাক মানুষ করতে হবে, আরো কত দায়িত্ব তোমার উপর। সত্য সত্য এই বাড়িতে কেউ বাঁচবে না, আমি কাউকে বাঁচতে দেব না। এরপর শুধুই ধ্বংসের ইতিহাস। এই জমিদার বাড়িতে কেউ থাকতে পারেনি। জমিদারের বংশধররা একে একে অপঘাতে মরেছে। মরার আগে সবারই কথা ছিল একই রকম, আচরণ ছিল একই রকম। কুলসুমের প্রেতাত্মা তাদেরকে দেখা দিত, কিন্তু জমিদারের বংশধর ছাড়া আর বাইরের কোনো লোক কখনোই দেখেনি কুলসুমকে। কিন্তু সবাই একসময় জেনে গেল এই বাড়িটা অভিশপ্ত, এখানে থাকলে কেউ বাঁচতে পারবে না। তাই একে একে জমিদার পরিবারের লোকজনেরা বাড়িটা থেকে সরে পড়ল।
আর অভিশপ্ত এই বাড়িটা কেউ কোনোদিন কিনতেও চায়নি। বহু বছর ধরে বাড়িটা পড়ে রইল একইভাবে, আর এতকাল পরে সোহান এসে মুক্তি দিল সে অশরীরী আত্মাকে। কুলসুমকে দেখতে পেয়েছিল সোহান, কিন্তু প্রচন্ড সাহসে সোহান ভয় পায়নি, বরং কুলসুমের গল্প শুনে তার চোখ থেকে পানি পড়েছে। অসম্ভব নরম মনের এই ছেলেটি কিভাবে বেঁচে গেল কুলসুমের রোষের হাত থেকে? হয়তো সোহানের মনটা কত নিষ্পাপ তা বুঝতে পেরেছিল কুলসুম। সে চাইনি বিনা অপরাধে সোহানকে হত্যা করতে, বরং চেয়েছিল নিজের মুক্তি। শান্তিতে ঘুমাবার জন্য একটা কবর চেয়েছিল সে। সোহানকে মেরে ফেলে তো আর ওই কঠিন দেয়াল থেকে মুক্তি পাওয়া সহজ হতো না তার জন্য, আর কেউ তো কখনো এভাবে খুঁজেও বের করতে আসেনি তাকে। সবকিছু শেষ হয়ে গেছে, মামা বাড়িতে ফিরে আসে সোহান। মামাদের মুখ থমথমে, এভাবে এত বড় ঝুঁকি নিয়ে সবাই আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে সোহানের জন্য। সোহান কারোর সাথে কোনো কথা বলল না, তার মন প্রচন্ড খারাপ। কুলসুম মুক্তি পেয়েছে, কিন্তু তবু কেন শান্তি পাচ্ছে না সোহান? মনে হয় যেন কোনো প্রশ্নের উত্তর জানা এখনো বাকি রয়ে গেছে। সেদিন রাত্রে ঘটে এক অদ্ভুত ঘটনা, সোহান আবারও স্বপ্নে দেখে। এই কি হয়েছে তোমার, কাঁদছ কেন, কি হয়েছে কি আমাকে বলো। কিভাবে সাহায্য করতে পারি তোমাকে বলো, আমাকে কি হয়েছে, কাঁদছ কেন, কোথায় গেলে তুমি, তোমাকে দেখতে পাচ্ছি না তো, একটু সামনে আসো আমার, কি হয়েছে আমাকে বলো, একটু সামনে এসো বলো আমার, কোথায় তুমি, কোথায় গেলে তুমি, এই তুমি তুমি আমার সামনে এসো বলো, কি হয়েছে কি তোমার বলো, আমাকে খুলে বলো। খুব চিন্তিত সোহান সিদ্ধান্ত নেয় আবার সেই বাড়িটাতে যাবার। কাউকে কিছু না জানিয়ে সে চলে যায় সেখানে। বাড়িটাতে ঢুকে ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকে। হঠাৎ তার মনে হয় সে ওপরের একটা ঘর থেকে কান্নার শব্দ পাচ্ছে, কিন্তু ঢোকার সাথে সাথে কান্না থেমে যায়। সোহান একটা পুরনো আলমারি দেখে, বহু কষ্টে আলমারিটা সরাতেই সে দেখতে পায় একটা ছবি, ধুলো ময়লায় কালো হয়ে যাওয়া বিশাল আকৃতির একটা অয়েল পেন্টিং, প্রায় নষ্ট হয়ে গেছে, তবু চেহারাটা বোঝা যায়। একজন জমিদার অভিজাত পোশাকে আরাম কেদারায় বসে আছে, এবং জমিদারের চেহারাটা দেখতে একেবারে সোহানের মতো। হতভম্ব হয়ে গেল সোহান, তার ধাঁধার শেষ প্রশ্নের উত্তর মিলে গেছে। সে এখন বুঝতে পারছে কেন কুলসুম অন্য কাউকে নয় তাকেই দেখা দিত। সোহানের পুরো নাম সোহান হাসান চৌধুরী, এবং সে সলিম চৌধুরীরই বংশধর। অনেকক্ষণ চুপ করে ছবিটা হাতে নিয়ে বসে থাকে সোহান, তার কাজ এখনো শেষ হয়নি। কুলসুম মুক্তি পেয়েছে তা ঠিক, কিন্তু যে কলঙ্ক মাথায় নিয়ে সে মারা গিয়েছিল তা তো মোচন হয়নি। সবাই চিরকাল কুলসুমকে কলঙ্কিনী জেনে এসেছে, কিন্তু সে তো যোগ্য ছিল জমিদারের পরিবারের স্ত্রী হবার। বিনা অপরাধে সে অনন্তকাল ভোগ করেছে চরম অগৌরব, কলঙ্ক। তাদের বংশের এই অভিশাপ দূর করার উপায় একটাই, আর তা হল কুলসুমের এই কলঙ্ক মোচন করা। সোহান ফিরে গেল মামার বাড়িতে সেই ছবিটা নিয়ে। কুলসুমের হাতে যে সোনার বালাটা ছিল ওটা সোহান নিজের কাছে কিভাবে রেখে দিয়েছিল। সোহান এবার তার মামাদের কাছে জানতে চাইল তাদের বংশের ব্যাপারে। কুলসুম হত্যার কাহিনী কেউ কখনো জানতে পারেনি, কিন্তু তার বংশের ছেলেরা যে পাগল হয়ে মারা যেত তা দেখেছে সবাই। সোহানের বাবাও নাকি একইভাবে মারা গিয়েছিল। সলিম চৌধুরী ছিলেন সোহানের দাদার বাবা। অনেক অনেক আগে সোহানের দাদা মারা যাবার পরপরই ওই বাড়ি পরিত্যক্ত হয়। এমনকি সোহানের মামারা এটাও জানত না যে সোহানি ওই বাড়িটার উত্তরাধিকারী। ওই এলাকার মানুষ তো কিছুই জানতে পারেনি, তারা শুধু ভয়ঙ্কর ভেবে এড়িয়ে যেত ওই বাড়িটাকে। আজ এতকাল পরে সোহান সব ইতিহাস খুলে বলল সবাইকে, জানিয়ে দিল বহুকাল আগে এখানে একটি মেয়ে যে কলঙ্ক মাথায় নিয়ে হারিয়ে গিয়েছিল তার পেছনে ছিল তার পরিবারের অপরাধ। এত বছর পর এখন হয়তো আর কারোরই কিছু করার নেই, কিন্তু একটা কাজ সে করতে পারে,
বাড়িটা ভেঙে সেই জমিটার দাম দিয়ে একটা এতিমখানা প্রতিষ্ঠিত করল সোহান। আর সেই এতিমখানার নাম রাখা হল কুলসুমের নামে। শান্তি পেল কুলসুমের আত্মা আর অভিশাপ মুক্ত হল সোহান। অবশেষে কুলসুমের আত্মা শান্তি পেল এবং অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেল সোহান এবং সোহানের পরবর্তীতে যে প্রজন্ম আসবে তারা। এই স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ। সিফাত মাহমুদকে ধন্যবাদ, খালিদকে ধন্যবাদ, এবং যারা অভিনয় করেছেন অসাধারণ অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে সোহান এবং সলিম চৌধুরী দুটো চরিত্র নিয়ে অভিনয় করেছেন জামান সাইফ সাইফকে, এবং কুলসুমের চরিত্রে অভিনয় করেছেন বন্যা, তাকে সাকিব ফারজানা আমাদের অভিনয়ের অংশের পুরো নির্দেশনা দিয়েছেন এবং এখানে অভিনয় করেছেন। সিফাত মাহমুদ অভিনয় করেছেন তুষার, মিলু, কাঞ্চন, রনি, লোবান, সাফরিন, মঞ্জু এবং জাহিদ। এদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি শারমিন।